শীঘ্র বা বা প্রিম্যাচার কি কোনো চিকিৎসা আছে এ বিষয়ে বিজ্ঞান কি বলছে নানা ধরনের তথ্য আপনারা ইন্টারনেটে বন্ধুদের কাছে ভুল তথ্য পেয়ে থাকবেন তার জন্য আপনাদের অনেক ক্ষতি হয়ে থাকবে তো এই বিষয়ে আসুন আমরা আলোচনা করি আমাদের চ্যানেল মিস অলস বাংলা আমি ডক্টর অন্বেষণ ঘোষ আজকে আছি ডক্টর প্রবীণ ত্রিপাঠী মনোরোগ বিশেষজ্ঞ एबोंग सेक्शुअल डिसऑर्डर स्पेशलिस्ट इस चाहते सर हमारे साइंस की बोलो पोतन बा प्रीमेच्योर इजैकुलेशन एक चिकित्सा अच्छा जी डॉक्टर अन्वेश जैसे कि हम लोग अपने प्रैक्टिस में देखते हैं कि प्री मेच्योर इजैकुलेशन के पेशेंट में एक पैटर्न सा बन गया होता है जहाँ पे उसको अर्ली इजैकुलेशन होता है और फिर उसको लेके वो एंक्शस होता है और बॉडी यूज टू होती जाती है उस टाइमिंग को लेके वो पैटर्न कंटिन्यू होता है तो जो बेसिक प्रिंसिपल है ट्रीटमेंट का वो ये है कि हम मेडिसिन को और न्यूट्रोसटिकल्स को यूज़ करके टाइमिंग को सपोर्ट करते हैं टाइमिंग इंक्रीज होने लगता है बॉडी इंक्रीज टाइमिंग का सेक्सुअल एक्टिविटी करने लगती है तो एक नया पैटर्न डेवलप कर जाता है तो इसी चीज़ के लिए हम लोग मेडिसिन यूज़ करते हैं आमतौर पर जैसे हम लोग एस का इस्तेमाल करते हैं और कुछ न्यूट्रोसुटिकल्स का भी इस्तेमाल करते हैं इसके अलावा कुछ एक्सरसाइज भी होती हैं जिसके बारे में हम सेपरेटली डिस्कशन कर लेंगे तो बंधुरा अपनारा जमुन शून लें বেসিক্যালি কেন হচ্ছে শীঘ্রপতন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন আমাদের শরীর একটা প্যাটার্নের মধ্যে পড়ে যায় যদি প্রথম কয়েকবার সেক্সের সময় শীঘ্রপতন বা তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তো শরীর ওই প্যাটার্নটা ফলো করতে শুরু করে এবং শরীরের একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় প্রতিবার সেক্সের সময় তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাওয়া তো আমরা চিকিৎসার মাধ্যমে যেটা করি এই প্যাটার্নটাকে চেঞ্জ করার মেডিসিন এবং নিউট্রাসিউটিক্যাল মেডিসিনের মধ্যে ওষুধের মধ্যে নানা ধরনের ওষুধ যেমন এসএসআরআই বা সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনিভেটার এবং নিউট্রাসিউটিক্যাল যার মধ্যে ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড নানা ধরনের আছে এইগুলো দিয়ে আমরা আস্তে আস্তে বীর্যপাত করার যে সময়টা সেই সময়টাকে বাড়াতে থাকি যাতে শীঘ্র পতন না হয় এবং আস্তে আস্তে যখন সময়টা বেড়ে যায় তারপর আমরা আস্তে আস্তে ওষুধটাকে কমিয়ে দিই এছাড়াও নানা পদ্ধতি আছে প্রাকৃতিক পদ্ধতি যেমন কিছু এক্সারসাইজ আছে যার বিষয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেল মিসলস বাংলা আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সেক্সুয়াল ডিসঅর্ডার সম্বন্ধিত সঠিক এবং বিজ্ঞানসম্মত তথ্য পৌঁছে দিতে ধন্যবাদ